হরিনাথ এক কিংবদন্তির নাম। আজ এসেছি এই প্রবাদ পুরুষের কুণ্ডুপাড়ায়। তার গল্প বলার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। হরিনাথ মজুমদার, কাঙাল হরিনাথ নামে যিনি অধিক পরিচিত ছিলেন, কুষ্টিয়ার কুমারখালীর হরিনাথ মজুমদার ছিলেন সাংবাদিক, গায়ক, কবি এবং আধ্যাত্মিক এক সংগ্রামী পুরুষ। পেরের সম্বন্ধে আমি মানে আমি এসে দেখেছি আমার শ্বশুর কাজ করেছে, আমার হাজব্যান্ড কাজ করতো, আমার সেই সাথে কাজ করেছি। ডাইস নিয়ে আসে, যেটা হলো মানে ছাপা হবে সেই ডাইসটা তৈরি করে এখানে আটকানো লাগতো, আর কাগজটা এই জায়গায় দেওয়া লাগতো, আর ছোটো রোলার ছিল, হ্যান্ড রোলার, এখানে মানে কালি প্লেট ছিল, সেই কালি ফিনিশিং করে এই ডাইসের মাথায় দেওয়া লাগতো রোলার দিয়ে। এবার উপরে এটা যাচ্ছে, এটা নিচে নেমে যাচ্ছে, এই এসে দিন আবার বের করে নিয়ে আসে। এখানে টেবিল ছিল, প্রিন্টাউটটা ওখানে ধুয়ে দিয়ে আবার সাদা কাগজ লাগানো রাখতো, তখন একদম কালো দিত। এইভাবে মানে সাফাই হতো, কারণ মেশিন ম্যান এলো তার তো খাটনি বেশি হতো, সেই জন্য তাকে একটু রেস্ট দেওয়া লাগতো। এটা এলো লন্ডন থেকে আসে, তারপরে এটা মানে জলদস্যুর কবলে এলো, চিন্তায় হয় পরে নিলামে বিক্রি হয়, 600 টাকা দিয়ে এটা কেনা হয়। বাহ, মানে নীলকরের বিরুদ্ধে লিখে গেছে, জমিদারদের বিরুদ্ধে লিখে গেছে, এবং ব্রিটিশ আমলের মানে সবার বিরুদ্ধে যারা মানে শোষণ করত শোষণের বিরুদ্ধেই উনি লিখে গেছে। লালনের সাথে ওনার এ ছিল, এবং মীর মোশারফের মানে শিক্ষাগুরু ছিলেন উনি, মীর মোশারফকে উনি হাতে ধরে সাহিত্য শেখাইয়েছেন, এবং লালনের সাথে মানে যখন জমিদার রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর যখন লাঠিয়াল বাহিনী পাঠাইয়েছে কাঙালকে মারার জন্য, তখন লালনের লাঠিয়াল বাহিনী এসে কাঙালকে রক্ষা করে। পাবনার এক ম্যাজিস্ট্রেট এক বিধবার গরু জোরপূর্বক নিয়ে গেছিল, যে মিস্টার হাম্পরে নাম করে, তো উনি উপরে হেডিং দিয়েছিল যে গরু চোর ম্যাজিস্ট্রেট। তখন মানে ম্যাজিস্ট্রেট তার লিখেছিল যে এডিটর, আমি তোমাকে ভয় করি না, কিন্তু তোমার লেখনের জন্য আমি অনেক কুকর্ম ত্যাগ করেছি। এবং এই মেশিনই উনি শুধু পত্রিকা ছাপেন না, যে মীর মোশারফের বিশ্বাস সিন্ধু এই মেশিনই প্রথম ছাপা। ওনার একটা মানে পত্রিকা, যে গ্রাম বার্তার প্রকাশিকা মাসিক পত্রিকা, 12 মাসে 12টা সংখ্যা দিয়ে একটা বই তৈরি করা আছে আমাদের কাছে। আহা,
যে ন্যায় দর্শন গৌতম সূত্র ও 178 127 121 সাংবাদিকতার হাতে খড়ি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকরে লেখালেখির মাধ্যমে এরপরে 1863 সালে নিজেই প্রকাশ করেন গ্রামবার্তা প্রকাশিকা। এর ঠিক 10 বছর পর অর্থাৎ 1873 সালে রাজশাহীর রানী স্বর্ণকুমারী দেবীর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠা করেন বিখ্যাত প্রেস এমএন প্রেস। মীর মোশাররফ হোসেনের মহাকাব্য বিষাদ সিন্ধু তার ছাপাখানাতেই প্রথম ছাপা হয়েছিল। 1896 সালে 16 এপ্রিল মৃত্যুবরণ করেন কাঙ্গাল হরিনাথ। কুষ্টিয়ার ঐতিহাসিক নিদর্শনগুলোর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল এলিজাস ট্রাভেল ডায়েরি।